Hey everyone, assalamu alaikum, welcome to Kabir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Rafat Kobi Sharup. Guys, aajke video te amar samne dekhte pachhen Yamaha FZX. A gorgeous bike ta apnara onekei purchase korte chaacchilen, onekei comment korchilen je bhai eta kothay available pabo, onek showroom e available nai. Aajke ami je showroomtate chole aschi Yamaha ekta authorized showroom DNS Motors, tader kache eta huge poriman quantity available royeche. So, আজকে এটা সম্পর্কে একটু যে ডিটেইলস জানাবো এটা অফিশিয়াল প্রাইস কত কোন প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা আর আজকে আমি যে সম্পর্কে চলে আসছে ডিএনএস মোটরস এখান থেকে পারচেজ করলে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন এ টু জেড ডিটেইলস জানাবো সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলে নিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ Alright guys, আপনারা যারা বাইকটা নতুন কিনবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করি চলো সে এটা মেইন পার্ট ইঞ্জিনে এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ার কুল FI 149 সিসির ইঞ্জিন যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রোডিউস হয় 12.4 PA 7500 RPM আর যার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 13.3 নিউটন মিটার 5500 RPM Yamaha ইঞ্জিন সম্পর্কে সেরকম কোনো কিছু বলা নাই এটা ইঞ্জিন পারফরম্যান্স খুবই ভালো এবং ইঞ্জিন স্মুথনেস টপ নচ করা আর এই বাইকটাকে থামানোর জন্য রয়েছে ব্রেকিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস এর ভেরিয়েশন 282 মিলিমিটারে হিউজ সাইজের একটা ডিস্ক পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত বড় একটা ডিস্ক ব্যবহার করা হয়েছে পাশাপাশি এবিএস এর সেন্সর দিয়ে দিয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস পাশাপাশি এখানে ভাইব্রেট ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছেন আপনারা পেছনে আপনারা পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক উইথ নিশিনের ব্রেক ক্যালিপার এখানে কোনো প্রকার এবিএস এর সেন্সর নাই সিঙ্গেল চ্যানেল এবিএস এর ভেরিয়েশন সামনে আপনারা এবিএস পেয়ে যাচ্ছেন আর এবিএস থাকার কারণে ওভারঅল ব্রেকিং কন্ট্রোল টপনচ করা পাবেন আপনারা যখন ওভার স্পিডে হার্ড ব্রেক করবেন আপনার টায়ারটা স্কিড করবে না ধুলাবালিতেও স্কিড করবে না আর টায়ারটা দেখতে পাচ্ছেন ডুয়েল পারপাস টায়ারের মতো সামনে 116 এর টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন রিমের ভিতরে একটা ব্লু কালার স্টিকার করে দিয়েছে কালার গ্রাফিক্স এর সাথে ম্যাচ করে আর পেছনের টায়ারটা যদি দেখায় পেছন আপনারা পেয়ে যাচ্ছেন 136 এর টিউবলেস টায়ার এটা ডুয়েল পারপাস টায়ারের মতো এটা গ্রিপটা টপ নচ করা পাবেন কর্নারিং করতে পারবেন খুব কনফিডেন্ট ভাবে আর কাদামাটিতেও রাইড করতে পারবেন এটা দিয়ে আর বিল্টিন একটা টায়ার হ্যাগার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন যে কারণে লুকসটা গর্জিয়াস লাগতেছে পাশাপাশি আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেফ করবে আর এটার এক্সস্ট পাইপটা যদি দেখাই দেখতে পাচ্ছেন পুরোপুরি ব্ল্যাক কালারের একটা এক্সস্ট পাইপ পেয়ে যাচ্ছেন ম্যাট ফিনিশিং এর এখন যদি এটা সাসপেনশন নিয়ে কথা বলি সামনে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন ভার্সন 2 মানে FZS ভার্সন 2 ভার্সন 3 এর মতোই একদম সেম টু সেম সাসপেনশনটা আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এখানে একটা সাসপেনশন কভার দিয়ে দিয়েছে যে কারণে আপনার সাসপেনশনটাকে ধুলোবালি থেকে একটু সেভ করবে সো এটা একটা পজিটিভ ফিচার বা পজিটিভ সাইড আমরা বলতে পারি কারণ এটা থাকার কারণে আপনার সাসপেনশনটা লাস্টিং অনেক দিন করবে কারণ এটা থাকার কারণে ধুলোবালি আপনার সাসপেনশনটাকে ক্ষয় করতে পারবে না সো এটা একটা পজিটিভ সাইড আর পেছনে যদি নিয়ে আসি পেছনে পেয়ে যাবেন আপনারা 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন এটার ফিডব্যাক খুবই ভালো পাশাপাশি যেহেতু এটা একটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন এই কারণে আপনারা যারা শর্ট হাইটের মানুষ আছেন তারা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে খুব কমফোর্টেবলভাবে বসে রাইড করতে পারবেন আর সিটটা দেখতে পাচ্ছেন সিটের কালারটা খুবই সুন্দর একটা সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে দুইজন বসা যাবে ইজিলি তিনজন বসতে গেলে পারা হবে দুইজন খুব ইজিলি কমফোর্টেবলভাবে বসতে পারবেন আর এটার সিট হাইট হচ্ছে 810 মিলিমিটার এই বাইকটা রাইড করতে হলে কমপক্ষে আপনাকে 5 ফিট 5 এর উপরে হতে হবে তাছাড়া আপনারা রাইড করতে পারবেন না কমফোর্টেবলভাবে আর যারা 5 ফিট 5 এর উপরে আছেন তারা খুব ইজিলি কমফোর্টেবলভাবে বসতে পারবেন যে রাইডার রয়েছে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে আর ক্লাসিক ডিজাইনের একটা গ্র্যাব রেল পেয়ে যাচ্ছেন টেল লাইটটা পেয়ে যাচ্ছেন পুরোপুরি হ্যালোজিং প্যাকেজ ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন হ্যালোজিং কিন্তু ইন্ডিকেটরটা ফ্লেক্সিবল দেখতে পাচ্ছেন সো আপনার বাইকটা যদি কখনো পড়ে যায় আপনার এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে আর পিছন দিক থেকে দেখলে বাইকটা খুবই সুন্দর লাগে যারা কি এই লুকসের বাইক পছন্দ করেন তারা সামনাসামনি বাইকটা দেখলে এক দেখায় চয়েস করবেন খুবই গর্জিয়াস আর এখন যদি এটার ফ্রন্ট লুকে নিয়ে আসি আপনাদের ফ্রন্ট লুকটা আরও অনেক অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এই প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন এলইডি ডিআরএল ওভারঅল সব মিলিয়ে লুকসটা টপনচ করা সামনাসামনি দেখলে বাইকটা খুবই গর্জিয়াস লাগে আর ইন্ডিকেটরটা এখানে আপনারা হ্যালোজিং ফ্লেক্সিবল ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন মানে লুকসটা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন কতটা গর্জিয়াস ওকে এখন যদি এটা ককপিট ভিউটা দেখাই দেখতে পাচ্ছেন ককপিট ভিউটা খুবই সুন্দর আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এই ককপিট ভিউটা এনজয় করবেন মিটার কনসোল হিসেবে পুরোপুরি স্মার্ট ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন অনেক বড় সাইজের একটা ডিজিটাল মিটার পাবেন আপনারা রেগুলারিটির জন্য যেসব ইনফরমেশন দরকার সবগুলো ইনফরমেশন এখানে শো করবে পাশাপাশি হ্যান্ডেল বার হিসেবে দেখতে পাচ্ছেন পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে এটার কন্ট্রোলিং খুবই ভালো পাশাপাশি আপনারা যখন রাইড করবেন লং রাইড করবেন তখন এটার কন্ট্রোলিংটা বুঝতে পারবেন কমফোর্টনেসটা বুঝতে পারবেন সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে সো এই কারণে আপনারা যখন লং রাইড করবেন আপনার হ্যান্ড পেন বা ব্যাক পেন
হবে না। আর কন্ট্রোলিং সুইচে যদি কথা বলি দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিল সুইচ রয়েছে, সেলফ রয়েছে, আর এই সাইডে আপার ডিপার ইন্ডিকেটর হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। আর সুইচের বিল কোয়ালিটিও খুবই প্রিমিয়াম কোয়ালিটির, আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন বুঝতে পারবেন শুধু সুইচ বললে ভুল হবে। ইয়ামাহা ওয়ার্ল্ড ওয়াইড খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না, বরাবরের মতো এটা বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির। ফুয়েল ট্যাঙ্ক, তারপরে এই যে মাড গার্ড, এগুলো পুরোপুরি স্টিলের ব্যবহার করা হয়েছে। সামনাসামনি ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি রাখা হয়েছে। আর গ্রাফিক্স নিয়ে যদি কথা বলি আমার সামনে রয়েছে ব্লু কালারটা, ব্লুর ভিতরে শাইনিং ব্লুর ভিতরে শাইনিং ব্ল্যাক হোয়াইট নিয়নের একটা গ্রাফিক্স করা হয়েছে। ওভারঅল সব মিলে গ্রাফিক্সটাও খুবই সুন্দর। ওকে, ইয়ামাহা এসজেটএক্স, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার। সো বাংলাদেশের যে কোনো রাস্তায় খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার, ভাঙাচোরা রাস্তা কোনো সমস্যা নাই। আর দেখতে পাচ্ছেন এখানে একটা ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে, এটাও পুরোপুরি স্টিলের। আর সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন এখানে। আর বিশেষ করে একটা কথা বলে রাখি, বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড আর কি কস্ট কমানোর জন্য বিল্ট ইন বাম্পার দিচ্ছে না, সো সেক্ষেত্রে ইয়ামাহা অনেক ভিন্ন, দেখতে পাচ্ছেন বিল্ট ইন বাম্পার দিয়ে দিছে। সো আপনার বাইক কেনার পরে আলাদা কোনো হ্যাসেল নিতে হবে না, এই একটা বাম্পারের দাম কম হলো 1000 টাকার মতো, সো এটা আপনাকে পুরোপুরি বিল্ট ইন দিয়ে দিচ্ছে এই বাইকের সাথে। গাইস, এখানে আবার দেখতে পাচ্ছেন ক্যাটালিক্যাল কনভার্টারটা দিয়ে দিছে, সো এটা হলো BS6। এটার ইঞ্জিন স্মুথনেস টপ নচ করা আপনারা পাবেন যখন রাইড করবেন তখন বুঝতে পারবেন। আর এটা ওয়েট হচ্ছে 139 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনারা যখন অবাই স্পিডে রাইড করবেন তখন এটা স্টেবিলিটিটা বুঝতে পারবেন। যারা আর কি এই বাইকটা রাইড করছে তারা সবসময় এটা পজিটিভ রিভিউ দিয়ে আসছে, কমফোর্টনেস, কন্ট্রোলিং, ইঞ্জিন পারফরমেন্স, এই কারণে। আর বাংলাদেশে এই বাইকটা খুবই জনপ্রিয় এই সেগমেন্টের ভিতরে। সো আপনারা অনেকেই এই বাইকটা খুঁজছিলেন, অনেক শোরুমে অ্যাভেলেবল নাই, কোম্পানি এই বাইকটা আসলে সব জায়গায় অ্যাভেলেবল করতে পারে নাই, কিন্তু আজকে আমি যে সম্প্রতি চলে আসছি DNS মোটরস, তাদের কাছে এটার হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে। আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা এখনই DNS মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, আমি তাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্কে নিয়ে আসি, ফুয়েল ট্যাঙ্কের গ্রাফিক্সের কথা তো বললাম, ফুয়েল ট্যাঙ্কের এখানে দেখতে পাচ্ছেন আলাদা একটা সেট রয়েছে ব্ল্যাক কালারের, দেখতে খুবই সুন্দর। আর ফুয়েল ট্যাঙ্কটা খুবই মাস্কুলার, সামনাসামনি দেখলে বোঝা যায়। এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে মাত্র 10 লিটার, যতটা মাস্কুলার মনে হয় ততটা ফুয়েল ক্যাপাসিটি না, এটা হলো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার, যার থেকে আপনার পার লিটার অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45, যেটা এই সেগমেন্টের চিন্তা করলে হিউজ। আর এত মাইলেজ পাওয়ার পিছনে কারণ হচ্ছে যেহেতু এটার মধ্যে F5 ব্যবহার করা হয়েছে BS6, তো সব মিলিয়ে এটা মাইলেজটা এত পেয়ে যাচ্ছেন আপনারা, 40 থেকে 45 আপনার অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন। আর বর্তমানে প্রতিটা বাইকারই চায় যে বাইক কেনার পরে জানি মেনটেনেন্স কস্ট কম হয়, মাইলেজ বেশি হয়, এরকম একটা বাইক কিনতে চায়। সো এটার মেনটেনেন্স কস্টও খুবই কম, আপনারা যদি অন্যান্য বাইক চিন্তা করেন ইয়ামাহার, সো ওগুলার সাথে কম্পেয়ার করলে এটা মেনটেনেন্স কস্টটাও খুবই কম আর মাইলেজও এটা অনেক বেশি। ওকে, আপনারা যারা বাইকটা কিনবেন তাদের জন্য তো এটার স্পেসিফিকেশন টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা আমি আপনাদের বলি, এটার এখন বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 3,60,000 টাকা। বর্তমানে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই এটার সাথে, 3,60,000 টাকা দিয়ে আপনার এখন পারচেস করতে হবে। এখন অনেক সময় অ্যাভেলেবল নাই, যারা বাইকটা কিনতে চাচ্ছেন তারা এখনই DNS মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, আমি তাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর DNS মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে পারচেস করলে পেয়ে যাচ্ছেন 5টা ফ্রি সার্ভিস এবং 1 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকে ভিডিওতে আপনাদের এই বাইকটার সম্পর্কে ডিটেলস ধারণা দিতে পেরেছি, আপডেট জানাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।